হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো, আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আগের দিন বলেছিলাম কোথায় এসেছি, সেটা হচ্ছে পুরী। পুরীতে এসে কি প্রবলেমে পড়েছি দেখো। আরে, 25 ডিসেম্বর বল একটা রুম পাইনি, মানে 4 দিন ধরে তো আমরা খুঁজেই যাচ্ছি, কী যে বলবো। তো অ্যাট লাস্ট হচ্ছে যদিও বা একটা রুম পেয়েছি, ভালো রুম পেয়েছি, কিন্তু নতুন, মানে আমরা ফার্স্ট কাস্টমার তাদের। তো যাই হোক, কালকের থেকে জার্নিং করে করে এসেছি, পুরো চোখ মুখ কালো হয়ে গিয়েছে। আপাতত দেখি কি করি। তো রুমটা তোমাদেরকে দেখাবো, দারুণ। আর কত টাকা করে নিয়েছে, কী নিয়েছে সব বলবো। এবার নতুন রুম তো হয়তো একটু কম নিয়েছে, যখন পুরো ডেকোরেশন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হয়তো একটু বেশিই নেবে। আর এখানে তোমার 4000-এর নিচে ভালো রুম পাবে না, এইটুকুনি বলতে পারি। এটা হয়তো পেয়েছি আমার কপালের জন্য। যাই হোক, আজকে সারাদিন কী হচ্ছে তোমরা দেখতে থাকো। কি সুন্দর দেখো, ছোট 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 মাদরটা খুব সুন্দর। তো আমরা কিন্তু পুরীতে পৌঁছেছিলাম শনিবার দিন, মানে আমরা শুক্রবার দিন বেরিয়েছিলাম, শনিবার দিন পৌঁছেছিলাম। আর শনিবার মানে হচ্ছে পুরো ছুটি, সানডে মানে হচ্ছে তোমার পুরো ছুটি, আর 25 ডিসেম্বর মানে পুরো ছুটি। তো যার জন্য আমি রুমটা খুব প্রবলেমে পেয়েছি। আর দেখতেই পাচ্ছ রুমটা পুরো নতুন, মানে আমরা ফার্স্ট ইউজ করছি, তো খুবই ভালো। আর এই রুমটার হচ্ছে তোমার ভাড়া নিয়েছে 3000 টাকা করে। তো 3000 টাকা করে আমরা দুদিন ছিলাম, 3000 টাকা করে মানে আমাদের প্রায় 12000 টাকা তোমার রুমের মানে পেছনে চলে গিয়েছে। মানে এটা যেহেতু নতুন রুম, মানে ভিতরের দিকে একটু ভিতরের দিকে মানে পায়ে হেঁটে তোমাদের ধরে না হয়তো হাঁটা স্টার্ট করেছি, 3 মিনিট পায়ে হাঁটতে হবে, ঠিক আছে। তো যাই হোক, খুব জোর খিদে পাচ্ছিলো, যার জন্য হচ্ছে আমরা আগে খেতে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম সুদীপের রান্নাঘর, ঠিক আছে। খুব সিম্পল, একদম খুব মানে খুব যে মানে বিশাল যে ডেকোরেশন এরকম কিছুই না, খুবই সিম্পল, একদম কোনো ঝামেলা নেই, কিছু নেই। যেরকম বাঙালিদের যেরকম খেতে ভালো লাগে সেরকম ওরা চেষ্টা করে দেওয়ার। আর খুবই ভালো লেগেছে আমাদের খেয়ে, খুব ভালো হয়েছে। আলু ভাজাটা খুব সুন্দর লেগেছে। আর আমি তো মাছটা সেরকম প্রিয় নয়, কিন্তু মাছগুলো খুব সুন্দর হয়েছে শুনেছি। আর আমি তবে চিংড়ি মাছটা খেয়েছিলাম, আমার চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। আর শুক্তো মানে সবজির দিক থেকে কোনো কথা বলার নেই, সবজিগুলো দারুণ খেতে হয়েছে। তো যাই হোক, আমরা রুমটা খুবই কষ্টে পেয়েছি। আর আমাদের মতন অনেক মানুষ হয়তো রুম সেদিন হয়তো পেতে অনেক দেরি হয়েছে, মানে অনেক বেজে গিয়েছে। কারণ যখন আমরা স্নান করতে এসেছি তখনও দেখছি কিছু মানুষ হচ্ছে রুমের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি তো এটাই মনে করব, এই যে এক্সপেরিমেন্ট থেকে একটা কথাই মানে এক্সপিরিয়েন্স থেকে একটা কথাই মনে করব যে তোমার যে কোনো অকেশনে হচ্ছে তোমার পুরী টুরি দেওয়া যাওয়া উচিত না, কারণ নাহলে এ মানুষ এরকমভাবে বিপদে পড়ে যাবে, আর কিছুই না। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা চলে এসেছি নদীর পাড়ে, চেয়ার নিয়ে বসে পড়েছি। তো চেয়ারে ঘন্টায় 30 টাকা করে দিতে হচ্ছিলো, তো আমরা 1 ঘন্টা বসিনি, আমরা মাত্র আধা ঘন্টা হচ্ছে ছিলাম ওখানে। তো আর তোমরাই বলো, জলের কাছে এসে যদি হচ্ছে জলে না নামি তাহলে এসে কী লাভ, তাই না? তো প্ল্যানিং করেছিলাম যে মানে জলে নামবো না, কিন্তু এসে দৃশ্যটাকে দেখে আর সহ্য করে থাকতে পারলাম না, নেমে গেলাম। আর এরকম মজা এর আগে সত্যি এরকম ভাবে হয়? জিনিসপত্র বের, সব রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েছি। হ্যাঁ, 4টে শাড়ি, তুই জানিস
তুই জানিস ওর মধ্যে কটা শাড়ি ছিল? দুটো শাড়ি, তিনটে শাড়ি, চারটে শাড়ি, ওর মধ্যে সাতখানা শাড়ি ছিল। সাতটা শাড়ি পরে কভার করবো তো? তুই দেখ না, মা এখনো রেডি হয়নি, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি একদম পুরো সিম্পল ভাবে। সিম্পল না, যথেষ্ট সেরেছি, মেকআপ করেছি, টিপ পরেছি, কানের পরেছি, গলার পরেছি, আর অসব হচ্ছে লকেট পরেছি। দেখেছ কি নোংরা হইছে? আমি ছাড়বো তো, সব সময় আমার সঙ্গে লাগে, সব সময় এখানে এসে ছাড়ছে না, যা ড্রেস পছন্দ। মানে এসে থেকে এত প্রবলেমের মধ্যে পড়েছি, মানে ফার্স্ট কথা রুম তো পাইনি, সে পাইনি মানে এত খুঁজেছি, এত খুঁজেছি পাইনি। হ্যাঁ, সব থেকে বড় কথা, অনলাইনে কেউ যেন না বুক করে, এটা হচ্ছে সব থেকে বড় ইনফরমেশন। কারণ হচ্ছে অনেক স্ক্যাম হচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আর একটু হলে হচ্ছে তোমার স্ক্যামে পড়ে যেতাম, কিন্তু ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। তো প্রচুর হোটেল খুঁজেছি, যেহেতু 25 ডিসেম্বর সানডে আর শনিবার একসাথে পড়েছে, তার জন্য না এত প্রবলেম হচ্ছে, রুম পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে একটু ভিতরের দিকে, কিন্তু বেটার দেন মানে হচ্ছে তোমার পেয়ে গিয়েছি, মানে ভালো একটা হোটেল পেয়েছি, আর কিছুই না। আরেকটা কথা, সেটা হচ্ছে খাবার, যেটা খাবারটা খেয়েছি সুদীপার রান্নাঘরে, তো এটা মানে সত্যি বলছি আমরা খুব স্যাটিসফাইড, মানে হচ্ছে খাবারটা দারুণ খেতে হয়েছে, একদম দারুণ খেতে হয়েছে। শুধু ওর তো মিষ্টির মানে অ্যালার্জি, মানে মিষ্টি খেতে চায় না, তার জন্য একটু সব তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়েছে বলে সেটা নিয়ে ওর একটু প্রবলেম। কিন্তু সুদীপার রান্নাঘরে যে কোনো রান্না আমার খুব ভালো লেগেছে, জানি না কার কেমন লাগবে। তো এবার বলি ক রকমের পদও আমরা খেয়েছিলাম, মানে এতগুলোর মাঝখানে তো তোমাদেরকে আমি দেখাতেই পারিনি যে কি হয়েছে। ফার্স্ট বলি হচ্ছে তোমার যে সবজি ভাতটা মানে দারুণ হয়েছে, শুক্তো ছিল তাতে, ডাল ছিল, আর তোমার হচ্ছে একটা বাঁধাকপির চচ্চড়ি ছিল, দারুণ খেতে ছিল সেটা। তারপরে তোমার চাটনি ছিল তার সাথে, মানে ওই যে থালাটার সাথেই, তোমার সবজি থালাটার সাথেই চাটনি ছিল, আর পাঁপড় ছিল, দই ছিল, মিষ্টিটা ছিল না, এত কিছু ছিল, দারুণ খেতে হয়েছে। তা প্রত্যেকের জন্য আমরা হচ্ছে তোমার একটা করে হচ্ছে তোমার নিরামিষের প্লেট অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে তোমার 150 টাকা করে মনে হয় নিয়েছে। তো অতটা বিল জানি না কি হয়েছে না হয়েছে, যেটুকানি জানি সেটুকানি বলছি তোমার। তারপরে আমরা প্রত্যেকে অর্ডার করেছিলাম মাছ আর মাংস, মাছ আর মাংস মানে অর্ডার করেছিলাম আমরা চিংড়ি মাছের গেভি মানে অর্ডার করেছিলাম, মালাইকারি না, গেভি অর্ডার করেছিলাম। হ্যাঁ, আর চিংড়ি মাছের গেভি অর্ডার করেছিলাম, কাতলা মাছের কালিয়া অর্ডার করেছিলাম এক পিস, মানে এক পিস না, মানে একটা অর্ডারে তোমার দুটো দেবে, ঠিক আছে, 195 টাকা মানে ওটা মনে হয় শুধু প্লেট। আর পমফ্রেট মাছ দু রকমের, একটা গেভি অর্ডার করেছিলাম, একটা তোমার সর্ষে পোস্ত অর্ডার করেছিলাম, নাকি সর্ষে পোস্ত তো দারুণ খেতে হয়েছে, আর গেভিটা যেহেতু মিষ্টি হয়েছে সেজন্য আমার মানে ওর পছন্দ হয়নি, কিন্তু ভালো হয়েছে। আর একটা খাসির মাংস 4 পিস, তার সাথে ডিম একটা, তোমার 300 টাকা, ঠিক আছে। তো দারুণ খেতেছিল খাসির মাংসটা, খুবই ভালো লেগেছে আমার। আর যা রান্না মানে অর্ডার করেছি সবাই মিলে মিলেমিশে খেয়েছি, দারুণ খেতে লেগেছে। তবে হ্যাঁ, সত্যি কথা, আমি দই ওরকম খেতে পারি না, আর তার জন্য আমার ওই দই মানে বসানো দই তো আমার পছন্দ না, কিন্তু ওদের সবারই খুবই ভালো লেগেছে, আমার ভালো লাগেনি দইটা, কিন্তু দারুণ খাবার দাওয়া ছিল, মানে সবাই চেটে ফুটে খাচ্ছিলাম আমরা, সবাইকে দেখেছি চেটে ফুটে খেতে। আর আমি ভাবতে পারিনি এসে এত সুন্দর রুমে ঢুকে যেতে পারবো। আর রুমটার হচ্ছে ভাড়া নিয়েছে 3000 টাকা, 3000 টাকায় কিন্তু অফ সিজনে আসলে কিন্তু অনেক বেটার, এর থেকে বেটার 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 কোয়ালিটির হচ্ছে তোমার রুম পাওয়া যায়, কিন্তু সেখানে আমরা মাত্র এই রুমটা পেয়েছি, তাতেই আমরা অনেক হ্যাপি, কিন্তু 3000 টাকা। আর এখানে হচ্ছে তোমার, আমার মনে হয় নেটে হচ্ছে তোমার টাকা দিয়ে রুম বুক করে কোনো লাভ নেই, কারণ একটা স্ক্যাম করে দিতে পারে, এটা খুব বড় মানে একটা মুদ্রা কথা। কি পড়ে এসছো? অনেক স্যান্ডউইচ দিয়েছে। আমরা বেরিয়ে গিয়েছিলাম তোমাস টিভিজের দিকে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢেউ ছিল, আর মানে অন্ধকার তো কি হয়েছে, আমার ফোনের স্ক্রিনটা মানে এত ভিডিওটা সুন্দর হয়, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছিল, একদম অপূর্ব যাকে বলা হয়।
এই জায়গাটা অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু এদিকে আবার হচ্ছে তোমার মাছ ভাজা টাজা সব খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম। তবে আমি এখানে এসে একটা কথাই বলতে পারি, দীঘার মাছ ভাজা বা দীঘার সব কিছুর মতন এখানের সব কিছু নয়। আমার বেশি দীঘারই ভালো লেগেছে, কারণ একটাই, এখানের মাছগুলো না বেসন টেসন দিয়ে কালার টালার দিয়ে ভেজে দিচ্ছে, এমনকি কাঁকড়া পর্যন্ত, কিন্তু আমার যেটা একদমই ভালো লাগেনি। ঠিক আছে, তো দেখো এখানে সবাই হচ্ছে চেয়ার নিয়ে বসেছে, আর মানে এত লোক হয়েছে আমি দেখে অবাক হয়ে গিয়েছি, এত লোক হয়েছে। তো এখানে একটা দারুণ জিনিস আমি খেলাম, সেটা হচ্ছে রাবড়ি। তো মানে রাবড়ি মানে কি, মানে কেটে কুচি করে তাতে আবার মানে ফ্রুটগুলো হচ্ছে কেটে দিয়েছে, তো তোমার দারুণ খেতে লাগছিল। আমি এটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর এদের তো বলতে পারবো না রাজার কথা, ঠিক যে কেমন লেগেছে কি হয়েছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওদের এইসবে কোনো গুরুত্ব ছিল না, কারণ ওইগুলো এরা খেত, কিন্তু আমি এগুলো খেতাম না তো কখনোই, তো এইগুলো আমার এইগুলো খুব ভালো। আমি খেতে পাচ্ছি না, দারুণ খেতে। আর তোর ভালো লেগেছে? আর একটা খেতে ইচ্ছা করছে। অজীব জানবে অজীব জানবর কতনা ভি খিলাওগে খানে হি লাগতা হ্যায়। ওই তো আমাদের পার্টি তো ওখানে আছে, টাটা বাই বাই। আর এই যে জিনিসটা, ঠিক আছে, তোমার এত মানে এখন দেখছি ভাইরাল হয়েছে খুব, তো আমার যেহেতু শাশুড়ি শ্বশুর ছিল সেই কারণের জন্য আমি এটা করতে পারিনি। আমার খুব ইচ্ছে একটা এরকমভাবে ভিডিও করব। তো গান এখন যেটা উঠছে সেই কি ছমক 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 চলে কি পাহাড়িকা কি সব গান, এই কি গান রাজা এগুলো? জামাল নয় তু পাহাড় বাসামা ছমছমা পায়ের ঘুংরু, এই গানটাই চলছিল সারাক্ষণ। তো যাই হোক, এবার মাছ ভাজাগুলো দেখো শুধু লাল লাল, যেগুলো আমার একদম পছন্দ হয়নি, যাই খেয়েছি আমি একদম পছন্দ হয়নি। তো হচ্ছে তোমার একটা একটু ভোলা মাছটা একটু ভালো লেগেছে, সব কিছু তো একটু গেভি হলে ভালো লাগতো। আর এই যে তোমার কি বলে এটাকে কাঁকড়াটা এত বিচ্ছিরি হয়েছে, হ্যাঁ চিংড়ি মাছ ভাজাটা পকোড়া পকোড়ার মতন বেশ ভালোই লেগেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কি বিচ্ছিরিভাবে ডেকোরেশন করে দিচ্ছে, মানে একদম খেতে ভালো লাগছিল না। প্রথম যখন খেলাম এত ঝাল লাগলো যে ধারণার বাইরে। আমি বলবো একদম একদম ভালো নয়, আমার ভালো লাগেনি, বেকার বেকার আমাদের 800 টাকা নষ্ট হয়েছে এটুখানি বলতে পারি। তাও এটা একটু ভালো লেগেছে চিংড়ি মাছটা, কিন্তু এই যে কাঁকড়াটা মা মানে এই যে ভোলা মাছ, হ্যাঁ ভোলা মাছটা মা ধরেছিল, এটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, মানে কোনো টেস্টই পাচ্ছি না। আর তোমার হচ্ছে যে কাঁকড়াটা, কাঁকড়াটা তোমার হচ্ছে ভালো কি বলবো, কোনো টেস্টই পাইনি আমি। কাঁকড়াতে না ছিল ঘি, না ছিল অন্য কিছু, মানে কিছুই একদম ভালো লাগছিল না, একদম বিচ্ছিরি। মজা করে তো খাচ্ছিলাম ওই মুহূর্তটা, কারণ অনেকদিন পরে যেহেতু খাচ্ছি, কিন্তু আমার তো একদম ভালো লাগেনি, জানি না কার কিরম লাগবে। কি ঝাল, উফ বাপরে বাবা কি ঝাল। এই ভোলা মাছটা একটু ভালো লেগেছে, ঠিক আছে একটু ভালো লেগেছে। আর তোমরা বিশ্বাস করো কাঁকড়াতে গেবি ছাড়া কাঁকড়া ভাজা কখনো ভালো লাগে বেসন দিয়ে, এরা তাই করে দিয়েছে। মানে কি বলবো না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই কথাগুলো বলতে, এত বিরক্ত লাগছে না কি বলবো, একদম ভালো লাগেনি। কিন্তু তা বলে এটা নয় যে আমি খাইনি, আমি সব খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমি ভেবেছি ও ফটো তুলছে বলে আমি পোস্ট দিচ্ছে, ও বলছে কি কি তোর ভাবে আমি ভিডিও করে নিয়েছি, আমার তো দারুণ লাগে এইসবগুলো। আর এদিকে দেখো এখানে মেলা বসেছে, ক্রিসমাস মেলা 25 ডিসেম্বরে, দেখতেই পাচ্ছ সব কিছু আমাদের ওখানে যেরকম, এখানে সব কিছু পুরো মানে নদীর ধারে বসেছে। আর তোমরা বিশ্বাস করো এখানে এসে এত ভালো লেগেছে আমার, দারুণ 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 লেগেছে, কিন্তু মাছ ভাজাটা একদম ভালো লাগেনি আমার। ঠিক আছে, তো তোমাদের এখানে কেউ যদি আসো, তারা যদি থেকে থাকো, তাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানিও, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এবার হচ্ছে আমরা হচ্ছে তোমার প্যাক করতে মানে এসেছিলাম, মানে তোমার খাবার দাবার হচ্ছে নিতে এসেছিলাম, ভালো করে প্যাকিং ট্যাকিং করে আমরা রুমে গিয়েই খাবো, কারণ আমাদের খেতে করতে কিন্তু বাজে সবসময় 12টা, আর তারপরে 25 ডিসেম্বর পড়ে যাচ্ছে তোমার 12টার পরে, তো একটা স্পেশাল ডে বলে কথা, যার জন্য হচ্ছে তোমার তাড়াতাড়ি করে হচ্ছে আমরা মানে খাবার দাবার নিতে চলে এসেছিলাম। আর আমরা তো উপরে খুব কষ্ট করে উঠছিলাম, পা তো পুরো ব্যথা হয়ে গিয়েছে হেঁটে 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 হেঁটে,
তো এতটাই ক্লান্ত ছিল আমাদের মধ্যে যে কি বলবো, কিন্তু খাবারটা যখন মুখের ভিতর খেয়েছি কিন্তু তখন এতটা তাড়াতাড়ি খেয়েছি ধারণার বাইরে। তো দেখতেই পাচ্ছ কাবাব ছিল আর বাটার নান ছিল আর একটা ওরা স্যালাড করে দিয়েছে, স্যালাডটা সত্যি নাকি খুব সুন্দর খেতে হয়েছে, আমি খাইনি। আমার চাউমিনটা খুব সুন্দর লেগেছে আর ফ্রাইড রাইসটা একদম বিচ্ছিরি ছিল, বিগ বস থেকে খেয়েছি কিন্তু ফ্রাইড রাইসটা খুব বিচ্ছিরি ছিল, যেন মনে হচ্ছে আমি ডিমের ভাজার সাথে ভাত খাচ্ছি এরকম মনে হচ্ছিল। আর 12টা বেজে গিয়েছিল, মেরি ক্রিসমাস। তো আমার দেওয়ারমশাই হচ্ছে তোমার এগুলো সব কাটাকুটি করছিল, কেক কাটা হবে বলে তো সব রেডি টেডি করছিল, মা বাবা সবাই মিলে আমরা কেক টেক কাটবো, যার জন্য খুব এনজয় করেছি ওই দিনটা, দারুণ মজা করেছি আমরা। তাড়াতাড়ি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মুখটা কষ্ট করে ঠিক করেছি, বলেছেন ক্রিমের অনেক দাম, বললাম না খাওয়া নষ্ট হতো। আমার হাজব্যান্ড চেষ্টা করছিল সবসময় সবাইকে হচ্ছে কেকটা মাখানোর, কিন্তু সত্যি কথা খুব বিরক্ত লাগে, ভালো লাগছিলো না ওই রাত্রিবেলা হচ্ছে জল দিয়ে ভালো করে হচ্ছে মুখ ধুতে। তো যাই হোক ফ্রাইড রাইসটা একদম ভালো ছিল না, এছাড়া সব কিছুই ভালো লেগেছে আমার। তো এখানে এই ব্লগটা এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।